দেশকে আগে ভালোবাসতে হবে, দেশকে ভালোবেসে তারপরে ক্ষমতা। ক্ষমতার জন্য তো দেশ না, আপনি জনগণকে জিম্মি করে আপনি দেশের ক্ষমতায় থাকবেন, মানুষকে বিপদগ্রস্ত করে দেশকে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন করে দেশের মানুষকে বিপন্ন করে দিয়ে আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন, এটা তো হতে পারে না। আজকে ইন্ডিয়ার কি প্রতিরক্ষা উপদেষ্টা অজিত দোভাল এক কথা বলছেন, চীন এক কথা বলছেন, ইউরোপিয়ান ইউনিয়ন এক কথা বলছেন, জাপান এক কথা বলছেন, দক্ষিণ কোরিয়া এক কথা বলছেন, অস্ট্রেলিয়ার পার্লামেন্টের মেম্বাররা এক কথা বলছেন, জাতিসংঘ এক কথা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্র কংগ্রেসম্যান সহ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ তারা এক কথা বলছেন। তাহলে বাংলাদেশের অবস্থানটা কী হবে? আবার কিছু মন্ত্রী বলছেন, গতকাল এক মন্ত্রী বলেছেন ইউরোপিয়ান ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানরা যে বিবৃতি দিয়েছেন এটা নাকি বিএনপি লিখে দিয়েছে আর কংগ্রেস ওইখানকার ইউরোপিয়ান পার্লামেন্টের মেম্বাররা সই করে দিয়েছে। তো অতএব বিএনপি যদি এতই ক্ষমতা থাকে যে ইউরোপিয়ান ইউনিয়নের ছয়টি দেশের ছজন পার্লামেন্টের মেম্বার বিএনপির ড্রাফট তারা সই করে দিল, তাহলে আপনি ক্ষমতায় থাকেন কেন? আওয়ামী লীগের মন্ত্রীরা আপনার কোনো ক্ষমতা আছেন? আর এই বোকা প্রশাসনের লোকজন আপনারা কেন এখনও এই লুটেরাদের সাহায্য সহযোগিতা করছেন? আপনার একটি তত্ত্বাবধায়ক সরকার যে নামে হোক এই দেশের মানুষ ভোট দিতে চায়। 30 লক্ষ শহীদের তাজা রক্তের বিনিময়ে এ বাংলাদেশ স্বাধীন হয়েছে গণতন্ত্রের জন্য। মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল 5টি মৌলিক ইস্যুকে সামনে রেখে: গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তি, বাক স্বাধীনতা, মৌলিক অধিকার এবং সংবাদপত্রের অবাধ স্বাধীনতা। সেদিন 1970-এর নির্বাচনের পরে পাকিস্তান যখন ক্ষমতা হস্তান্তর করল না, সেদিন আমরা ইত্তেফাকে দেখেছি, সেদিন পত্রিকাগুলোতে দৈনিক পাকিস্তান ইত্তেফাক সহ আওয়ামী লীগ 27 তারিখ হরতাল ডেকেছে। পত্রিকাগুলো খুললে আপনারা দেখতে পারবেন তারা সেদিন এদেশের মানুষকে স্বাধিকার স্বাধীনতার স্বপ্ন দেখালেন, একজন আত্মসমর্পণ করে পশ্চিম পাকিস্তান চলে গেলেন আর বাকিরা আত্মগোপন করলেন। জাতি সেদিন দিক নির্দেশনাহীন অবস্থার মধ্যে ছিল। সেদিন 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন উপ অধিনায়ক তরুণ মেজর জিয়া রহমান 25 তারিখ মধ্যরাত্রির পরে 26 তারিখ আসলো বিপ্লব ময়দানে ড্রামের উপর দাঁড়িয়ে পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করে বললেন উই রিভোল্ট, উনি বিদ্রোহ করলেন 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিকদের নিয়ে, কর্মকর্তাদের নিয়ে। তারপর 26 এবং 27 তারিখ চট্টগ্রাম কালুরঘাট ব্যথার কেন্দ্র থেকে উনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। এই ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। তাই আমরা আজকে বলতে চাই জাতিকে সেদিন দিক নির্দেশনা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং উনি রণাঙ্গনে ছিলেন, রণাঙ্গন থেকে আসেন নাই, মুক্তিযুদ্ধ করেছেন। ওনার স্ত্রী অনেক কষ্ট করে আর কি কার্গো শিপে করে নারায়ণগঞ্জ হয়ে ঢাকার ওনার এক আত্মীয়ের বাসায় সিদ্ধেশ্বরীতে আসেন। 2রা জুলাই পাক হানাদার বাহিনী তার সন্ধান পেয়ে ওনার 2টি নাবালক সন্তান তারেক রহমান এবং আরাফত রহমান কোকোসহ বেগম খালেদাকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্টে বন্দি করে রাখেন। আর আপনারা এখানে ডাক্তার সমাজ আছেন, আপনাদের সুস্পষ্ট মনে আছে 1971 সালের 27শে জুলাই ভিআইপি ক্যাবিনে শেখ হাসিনা ডাক্তার সুফিয়া ওদিদের তত্ত্বাবধানে পাক হানাদার বাহিনীদের পাকিস্তানি সরকার পাকিস্তানিদের সেবা শুশ্রূষায় উনি ওনার পুত্র সজীব ওয়াদুদ্দিনের জন্ম দিয়েছেন, ঠিক কিনা? তাহলে উনি কীভাবে এত নিরাপদে ওনার পুত্র ঢাকা মেডিকেল কলেজের ভিআইপি ক্যাবিনে থেকে শেখ হাসিনা ওনার পুত্রের জন্ম দিলেন, সজীব ওয়াদুদ্দিনের জন্ম হলো, আর বেগম খালেদা জিয়া ওনার সন্তানদের নিয়ে ঢাকা ক্যান্টনমেন্টে বন্দি, আর ওনার স্বামী মুক্তিযুদ্ধের ঘোষক রণাঙ্গনে যুদ্ধ করছেন। তাহলে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে তফাৎটা এখানেই। বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে তফাৎ শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া তারেক রহমান এবং সজীব ওয়াজির জয়ের মধ্যে পার্থক্য আমাদের এখানে নির্ণয় করতে হবে। তারপরের ইতিহাস, শেখ সাহেব পাকিস্তান থেকে আসলেন, উনি আসলেন 10 তারিখে, 12 তারিখে তাজউদ্দিনকে সরাই দিয়ে উনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন। যে তাজউদ্দিন 9 মাস রণাঙ্গনের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীকে সাথে নিয়ে সেক্টর কমান্ডারদের যুদ্ধ করে দেশ স্বাধীন হলো, সেই তাজউদ্দিনকে উনি একদিন পরে সরাই দিয়ে বলে তাজউদ্দিন আমাকে তো প্রধানমন্ত্রী হতে হবে, তুই পদত্যাগ কর। তাজউদ্দিন পদত্যাগ করে উনি প্রধানমন্ত্রী হলেন। উনি প্রধানমন্ত্রী হলেন
এবং 1975 সালের 25শে জানুয়ারি বাংলাদেশের ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়, 30 লক্ষ শহীদের রক্তের সাথে বেইমানি করে শেখ মুজিব সেদিন সংসদে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী হিসাবে। 14 মিনিটের মধ্যে চতুর্থ সংশোধনী পাশ করে বাংলাদেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করে দিয়ে মানুষের মৌলিক অধিকার বাক স্বাধীনতা হরণ করে, গণতান্ত্রিক অধিকার হরণ করে, সকল সংবাদপত্র বন্ধ করে দিয়ে 4টি সরকারি মালিকাধীন সংবাদপত্র রেখে উনি আজীবনের জন্য রাষ্ট্রপতি হয়ে গেলেন। যেই ভাষাতে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কুলাঙ্গার শিক্ষক বলেছেন যে বিনা ভোটে আরও 5 বছরে সরকার ক্ষমতা থাকতে পারবে, সেই প্রতিধ্বনি 1975 সালের 25শে জানুয়ারি সে প্রতিধ্বনি শেখ মুজিবকে আজীবনের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি সংসদ করেছিল। আর যারা ওই সংসদে 73 সালে নির্বাচিত হয়েছিলেন তারা আবার বিনা ভোটে নিজেরাই পাশ করে নিলেন আরও 5 বছরের জন্য তারা বাংলা সংসদের তারা আবার বিনা ভোটে আরও 5 বছর থাকতে পারবে। তাই আজকে আমরা বলতে চাই এই যে দেশের যে অবস্থা, এই অবস্থার সেদিন শহীদের রক্তের সাথে বেইমানি করেছিল আওয়ামী লীগ। তারা মুক্তিযুদ্ধের কথা বলে কিন্তু মুক্তিযুদ্ধকে তারা ফেরি করে মুক্তিযুদ্ধের সঠিক রাজনীতি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কারণ স্বাধীনতার মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়ারহমান এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছে। তারুণ্যের সমস্ত তারুণ্যের সমাবেশ আগে মেধাবী ছাত্ররা করতো, ছাত্র ইউনিয়ন। শহীদ রাষ্ট্রপতি জিয়ারহমান যখন 1979 সালের 1 জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদল গঠন করেন, বাংলাদেশের সকল মেধাবী ছাত্ররা শহীদ প্রেসিডেন্ট জিয়ারহমানের চরিত্র, তার রণাঙ্গনের কৃতিত্ব দেখে দেশকে একটি ভঙ্গুর রাজনীতি, ভঙ্গুর অর্থনীতির থেকে স্বনির্ভর রাজনীতির পথে নিয়ে যাচ্ছেন